দুটি বাঘ একসাথে মিলে ব্যায়াম করছিল একদিন জঙ্গলে। তখন এক বাঘ আরেক বাঘকে বলছিল, এইভাবে তুই ব্যায়াম কর, এইভাবে ব্যায়াম করলে না শরীরটা ভালো থাকে, তুই তো ভালো ব্যায়াম করতেই পারিস না, এভাবে শেখ, আমাকে ফলো কর, দেখ না এইভাবে ব্যায়াম করলে অনেক শক্তি বাড়ে, আমাদের শক্তি প্রয়োজন, তুই বুঝিস না, এগুলো তোর শেখা দরকার, এই শক্তি আমাদের বড়, কারণ আমরা হরিণ মেরে খাইতে হয় আমাদের, বিভিন্ন প্রাণী আমাদের জোর করে আহার করতে হয়, এই জন্য বেশি করে আমাদের ব্যায়াম প্রয়োজন, ব্যায়াম ছাড়া আমাদের সম্ভব না প্রাণী ধরা। তাই আমাদের প্রতিনিয়ত সকালে উঠে আগে ব্যায়াম করতে হবে, তারপরে আমরা খাবারের আহার যোগাইতে হবে।